নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত বিআরটি প্রকল্পের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গতকালের দুর্ঘটনায় প্রকল্প সংশ্লিষ্টদের দায়িত্ব জ্ঞানহীনতায় ক্ষোভ জানিয়েছেন মেয়র। এদিকে দুর্ঘটনায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। আরও জানাচ্ছেন আনোয়ার হোসেন। বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প কর্মকর্তাদের সামনে পেয়ে এভাবেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। উত্তরার দুর্ঘটনাস্থল আজ পরিদর্শন করেন তিনি। বলেন, কাজে কোনো রকম নিরাপত্তা নিশ্চিত করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এখানে ওয়ার্ক প্লেস সেফটি বলে আমি কোনো ধরনের কোনো কিছু দেখতে পারি নাই। নিরাপত্তা ঠিক নামা পর্যন্ত কাজ বন্ধ থাকবে। আমাকে নিরাপত্তার জন্য আপনাদের যা যা কমপ্লায়েন্স সব কিছু আপনারা দেখাবেন, এরপরে আমি বলবো। আমাদের ডিএমপি থাকবে এখানে, অন্যান্য সংস্থা যারা আছে সবাই থাকবে, তারপর আপনারা কাজ করবেন। প্রকল্পের কাজ করতে গিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে শোচনীয় পরিস্থিতি করা হয়েছে তাও নজরে আসে মেয়রের। আপনি এক রোড থেকে আরেক রোডের মধ্যে এখানে 12 ইঞ্চি, এটা কিভাবে সম্ভব? সেফটি ব্যারিয়ার দেখছেন, প্রকল্পটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। তারা সব দায় মেনে নেন। দুঃখজনক হলেও সত্য যে আসলে মেয়র মাঝে যেটা বলছি, যেটা খামখেয়ালিপনা হচ্ছে, আসলে আমরা এই ঠিকাদারদের কাছ থেকে এই খামখেয়ালিপনাটা পাচ্ছি, কোনোভাবেই আমরা তাদেরকে কমপ্লেন্স আসতে পারছি না। মেয়র যখন পরিদর্শন করছিলেন তখন সেখানে জড়ো হওয়া মানুষেরাও প্রকল্পটি নিয়ে ক্ষোভ ও নিরাপত্তাহীনতার কথা জানান। গত 2-3 মাস আগে আবদুল্লাপুরে সেম একটা ঘটনা ঘটেছে, ওইখানেও একজন মারা গিয়েছে। গত 2 মাস আগে এয়ারপোর্টে ঘটনা ঘটেছে, ওইখানে মানুষ মারা যায় না, বা যে কোনো মুহূর্তে মারা যেত। সিসি ক্যামেরা সাথে চেক করলে দেখবে এখানে কোনো নিরাপত্তা দিয়ে তারা কাজ করে না, কখনোই না। এদিকে দুর্ঘটনার বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের করা তদন্ত কমিটিও প্রাথমিকভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি পেয়েছে। 15 আগস্ট 2022 সরকার সুবিধা দিন তাকে বক্স গার্ডার সেগমেন্ট হস্তান্তর প্রকল্পের কাজে কোনো নির্ধারিত কর্মপরিকল্পনা ছিল না। অর্থাৎ কনসালটেন্টের ভাষ্য অনুযায়ী গতকাল কাজ বন্ধ ছিল, তথাপি কন্ট্রাক্টর কর্তৃক গার্ডার সেগমেন্ট স্থানান্তরের কার্যক্রম পরিচালনা করা হয়। একটি বক্স গার্ডার সেগমেন্ট স্থানান্তর করার পর দ্বিতীয়টি স্থানান্তর করার সময় দুর্ঘটনাটি ঘটে। তার মতে ঠিকাদার প্রতিষ্ঠানের শতভাগ অবহেলা এর কারণ, কারণ কালকে বন্ধের দিন কাজ করার কথা না। দুর্ঘটনায় ক্রেনের চালক, ঠিকাদারি প্রতিষ্ঠান সহ প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে করা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। ড্রাইভারের নাম ঠিকানা আমরা উদ্ধার করেছি, তার বাড়ি হচ্ছে লোহজংয়ের ময়মনসিংহ, সে জুরাইন এলাকায় থাকে। তার নাম হচ্ছে আলামিন প্রকাশ হৃদয়। আমাদের 2টা টিম কাজ করতেছে, অন্যান্য সংস্থাও আমাদের সহযোগিতা করতেছে। আমরা আমাদের বিশ্বাস যে খুব স্বল্প সময়ের ভিতরেই ড্রাইভার অ্যারেস্ট হবে। গতকাল রাতে উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন নিহতদের এক স্বজন। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।